নমস্কার, শুরু করছি ক্রাইম ব্রাঞ্চ। দক্ষিণ দিনাজপুরের পাঁচহাটা গ্রাম, হোলির দিন সেই গ্রামের সব রং মুছে গিয়েছিল রক্তের স্রোতে, মদের আসরে বন্ধুর হাতে বন্ধু খুন, খুনের মোটিভ নিয়ে ধোঁয়াশা। দেখাবো আপনাদের সেই ঘটনা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাঁচহাটা গ্রাম। এই গ্রামটি যেন একটি একান্নবর্তী পরিবার, শান্ত নির্ঝঞ্ঝাট এলাকা। সেই গ্রামের বাসিন্দা হরিহর দাস, বয়স 50 বছর, পেশায় নির্মাণ দ্রব্য সরবরাহের ব্যবসা। গত 22শে মার্চ গ্রামে সবাই হোলি উৎসবে মত্ত। পরিবার এবং গ্রামের সবার সঙ্গে রং খেলে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান হরিহর। দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধে নামে, তবুও বাড়ি ফেরেন না হরিহর। রাত হয়ে যাওয়ার পর চিন্তায় খোঁজাখুঁজি শুরু করেন হরিহরের বাড়ির লোকজন। সারা রাতেও খোঁজ মেলে না তাঁর। পরদিন সকালে হরিহরের বাড়ি থেকে দূরে একটি জঙ্গলের পাশে পুকুরের ধারে হরিহরের মৃতদেহ দেখতে পায় এক আদিবাসী মহিলা। এখানকার যে আদিবাসী, ওরা এক মহিলা এখানে পায়খানা করতে এসে দেখছে যে এখানে একজন পড়ে আছে, পড়ে থাকা দেখে চিনতে পারছে। তারপরে আমার মাসিকে খবর দিয়েছে, মাসিকে খবর দেওয়ার পরে মেসো এসে দেখলো যে নেই। আমরা 4-5 জন মিলে আসে, দেখলাম যে মুখটা ফুলে গেছে বা রক্ত কালা হয়ে আছে। তারপরে একটু হাতটা নাড়ে দেখলাম, দেখতেছি গোটা শরীর নড়তেছে, আমি দেখলাম মারা গেছে। না যাচ্ছি মামি, আমার হরিহর দেখি, আমি বলে মামি যাই না, হরিহর মরি আছে। কি কারণে মারলো আপনার ছেলেকে? কি কারণে মারলো? জঙ্গলের ধারে এক পুকুর পাড়ে পড়েছিল হরিহরের মৃতদেহ। মৃতদেহ দেখার পর পরিবার এবং গ্রামবাসীরা নিশ্চিত হয়ে যায় তাকে খুন করা হয়েছে। হ্যাঁ, এটা খুনে মানে পিটাই মারানো হয়েছে। বাস একটা দেখতে পাচ্ছি পুকুরের পাশে পড়ে আছে, ওর মধ্যে কি রক্ত লেগে আছে? পাশে আছে মনে হয়। হোলির দিন রাতে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন আড্ডা দিতে, তারপর থেকে নিখোঁজ হয়ে যান হরিহর দাস। বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে পরের দিন সকালবেলা পাওয়া গেল তার মৃতদেহ। মৃতদেহের মাথায় এবং ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন। প্রাথমিক অনুমান পুলিশের, তাকে বাস দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যেখানে তাকে মারা হয়েছিল আর বাড়ি থেকে যেখানে নিয়ে এসে তাকে ফেলা হয়েছে তার মধ্যে দূরত্ব প্রায় 1 কিলোমিটারের। অবশ্য মৃতদেহের পাশ থেকে একটা বাঁশও উদ্ধার হয়েছে। পুলিশ মনে করছে মারার পর মৃতদেহকে ওই স্থান থেকে এখানে আনার জন্য এই বাঁশটিকে ব্যবহার করা হয়েছিল। তাহলে কি এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত, এমনটাই মনে করছে পুলিশ। যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখার পর ক্রাইম ব্রাঞ্চের প্রাথমিক তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তাতে অন্যত্র খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে হরিহরকে। কারণ হরিহর দাসের মাথায় আঘাতের চিহ্ন, সারা শরীর নৃশংসভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে। ঘটনাস্থলে মারা হলে রক্ত দেখা যেত, কিন্তু যেখানে দেহ পড়েছিল সেখানে রক্তের কোনো দাগ নেই। মৃতদেহের পাশে একটি বাঁশ পড়েছিল, অনুমান সেই বাঁশে বেঁধেই মৃতদেহ অন্য জায়গা থেকে এখানে এনে ফেলা হয়েছে। এই মৃতদেহ খুনির পক্ষে একা আনা সম্ভব নয়, তাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই খুনের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের যতদূর আইডিয়া, এখানে লাশটাকে নিয়ে এসে ফেলানো হয়েছে, কারণ এত খুন মানে এত রক্ত বাড়াইছে, তবুও হাতের মধ্যে কোনো নিশানা নেই, জায়গার মধ্যে কোনো নিশানা নেই। এটা নিশ্চয়ই অন্য কোথাও মারা হয়েছে, মেরে দুজন হোক বা একজন হোক এখানে ক্যারি করে নিয়ে এসে ফেলা হয়েছে। প্রথম নাকি একটা বাঁশের দিয়ে বাড়ি দিয়েছে, তারপরে মাথার ডান দিকে না বা দিকে কোনো রডফট দিয়ে, হ্যাঁ মানে মেরে দিয়েছে আর কি। এখন সেটা কোনো লোহা টোহা দিয়ে মেরে দিয়েছে আর কি। এই যেই জায়গাতে পড়েছিল সেখানে কিন্তু মার্ডার করা হয়নি, সবাই বলছে। হ্যাঁ মানে ওই জায়গার যে পরিস্থিতি থাকে মার্ডার করার, হ্যাঁ তো সেই মানে সেই জায়গাটা দেখলাম যে ওরকম মার্ডারের মতো পরিস্থিতি ছিল না। আর একটা শুধু বাঁশ পড়েছিল পাশে, রক্ত মাখা ছিল। আর বাম সাইডে, হ্যাঁ বাম সাইডে দেখলাম যে একটা ক্ষত চিহ্ন আছে, হ্যাঁ ছিদ্র মতো। কেউ বলছে যে এটা হান দিয়ে তাকে বাড়ি মারা হয়েছে বা ছিদ্র করে দেওয়া হয়েছিল, এরকম বলছে আর কি। আর গলায় নাকি একটা দাগ আছে। এলাকায় ভালো মানুষ বলে পরিচিত হরিহর দাস কেন খুন হলেন, এই তদন্তে নেমে কতকগুলো প্রশ্ন সামনে রেখে তদন্ত শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। হরিহর পেশায় নির্মাণ দ্রব্য সরবরাহের ব্যবসা করত।
এই ধরনের ব্যবসায় সিন্ডিকেট রাজ চলে। হরিহরের সঙ্গে কি কারো লেনদেনের সমস্যা হয়েছিল? খুনের পেছনে কি আর্থিক লেনদেনের বিবাদ রয়েছে? আমাদের জ্ঞানে দেখিনি যে কারোর সঙ্গে গন্ডগোল, ঝগড়া এসব কিছু বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত বা কোনো ঠিকাদারের সঙ্গে যুক্ত। আস্তে আস্তে একটু ডেভেলপ করছে, হয়তো লোকের হিংসা হচ্ছে। এবার এখানে একটা হার্ডওয়্যারের দোকানও খুলেছে। সত্যের সন্ধানে তদন্তের আরও গভীরে ঢোকে ক্রাইম ব্রাঞ্চ। হরিহর পেশায় নির্মাণ দ্রব্য সরবরাহের ব্যবসা করত, ছিল আর্থিক স্বাচ্ছন্দ্য। সম্প্রতি গ্রামে দোতলা নতুন বাড়ি করেছে হরিহর। সব ধরনের মানুষের সঙ্গে তাঁর মেলামেশা ছিল। ব্যবসায়িক সূত্রেও নানা ক্ষেত্রে আর্থিক লেনদেনও ছিল। নিয়মিত মদের আসরে যাতায়াত ছিল হরিহরের। ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা যায়, হোলির দিন রাতে একাধিক বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিল হরিহর। সেই আসরেই লেনা দেনা নিয়ে হরিহরের সঙ্গে তর্কাতর্কি হয় বন্ধুদের। সবাই মদের নেশায় চুর হয়েছিল। সেই অবস্থায় হাতের কাছে থাকা একটি বাঁশ দিয়ে হরিহরের মাথায় আঘাত করা হয়। তারপর সারা শরীরে এলোপাথারি আঘাত করা হয়। রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় হরিহরের। এরপর সেই বাঁশে হরিহরকে বেঁধে 200 মিটার দূরে নিয়ে ফেলে দেওয়া হয়। মদ খাইতে হোলি খেলতে আসছিল, ওইখান থেকে লোকটা নিখোঁজ হয়ে গেল। মদ খাইতে কোনো কোনো দুর্ঘটনা, ওরা ঝগড়া কাজিয়া করছিল নাকি এটাই? পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে এটা নিছকই মদের আসরে বসে বন্ধুদের মধ্যে গন্ডগোলের জেরে খুন, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়। হরিহরের মৃত্যুর খবর দাবানলের মতো 5-8 গ্রামে ছড়িয়ে পড়ে। দোষীদের ধরার দাবিতে গ্রামবাসীরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এর আগেও মহিপাল এলাকায় মার্ডার হয়েছে, আবার মার্ডার হলো। এতে কি হচ্ছে, কোনো চোর বা কোনো যারা মার্ডারার তারা এখনো কিন্তু ধরা পড়ছে না। এবার আমাদের দাবি তারা যেন ধরা পড়ে, কারণ একের পর এক মার্ডার হয়ে যাবে, ধরা পড়বে না। আজকে ও মার্ডার হয়েছে, কালকে আমাদেরও কেউ মার্ডার হতে পারে, কালকে অন্য কেউ মার্ডার হতে পারে। এবার যদি এরকম ধরা না পড়ে তাহলে তো আমরা আস্তে আস্তে আরো ই হয়ে যাবো। আমরা রাত বিরাতে ঘুরতে পারবো না, আমাদের নেক্সট জেনারেশন কি হবে? এবার বাচ্চাদের মধ্যে একটা এফেক্ট হচ্ছে, আমাদের এলাকায় মার্ডার হচ্ছে। আজকে স্কুলের বাচ্চারা ভয়ে রাস্তা দিয়ে যাচ্ছে না। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে। সেই মতো প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। কয়েকদিন বাদে গ্রাম থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়। তারা নিজে স্বীকার করেছে যে আমরা মেরেছি। গ্রামবাসীদের সঙ্গে বক্তব্য নিয়ে এবং একাধিকবার কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে হোলির রাতে তিনি বেরিয়েছিলেন তার বন্ধুদের সাথে পিকনিক করতে। তারপর বাড়ির পাশেই একটা চালায় বসে তারা পিকনিক করছিলেন, সেখানেই মদ খেতে খেতে মদের আসরে তাদের মধ্যে মতবিরোধ হয়। একটা বড় বাঁশ দিয়ে তার মাথায় মারার পর সেখানে তার মৃত্যু হয় এবং সেখান থেকে ডেড বডিটা তিনজন মিলে নিয়ে আসে বাড়ি থেকে 200 মিটার দূরে খেলার মাঠে, সেখানেই ফেলে দেওয়া হয় বডি। পুলিশ এখনও তদন্ত করছে। মূল অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে কুশমন্ডি থানার পুলিশ। ক্রাইমব্রাঞ্চের তদন্তে এটা পরিষ্কার, এই খুন পূর্ব পরিকল্পিত। ব্যবসা ভালোই চলছিল হরিহরের, রোজগারও ভালোই হচ্ছিল, সেই সঙ্গে বন্ধুদের আর্থিক আবদারও বেড়ে চলছিল। মদের আসরে হরিহরের কাছ থেকে টাকা চায় বন্ধুরা, তাতেই বেঁকে বসে হরিহর। তাকে কোনোভাবে বাগে আনতে না পেরেই খুন করে বন্ধুরা। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, হরিহরের আর্থিক স্বাচ্ছন্দ্যই বন্ধুদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুদের অন্যায় আবদার মেনে নিতে পারেনি হরিহর, আর সে কারণেই খুন বলে অনুমান। এইসব বন্ধুদের থেকে দূরে থাকুন আর সতর্ক থাকুন 24 ঘন্টা। এখন একটা বিরতি, বিরতির পর থাকছে টান টান উত্তেজনা ভরা আরও একটি বুলেটিন স্পোর্টস 24। সঙ্গে থাকুন।